প্রেস প্রেসক্লাবের সাংবাদিক বিন্দের সাথে মতবিনিয়মকালে নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা বলেন গত চার আগস্ট মৌলভীবাজার জেলায় যে ঘটনা ঘটেছে এর ঘটনার মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না মঙ্গলবার এক শূন্য সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় মৌল বিবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় মৌল বিবাজার জেলার নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার মৌল সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি মৌলভীবাজার জেলার মাদক চাঁদাবাজি যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় পুলিশ সুপার পদে প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মহসিন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম প্রমুখ আপনারা দেখছেন দৈনিক মনোকণ্ঠ